নমস্কার সবাইকে আজকে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ যে ম্যাচটি আছে এই ম্যাচটি নিয়ে আমি কিছু আলোচনা করব। মোট ছটি টপিক নিয়ে আলোচনা করব। হাওয়াতে একটি কথাও বলবো না যেটা বলবো ডেটা সম্পর্কিত কথা বলবো সমস্ত ডেটা রয়েছে আমার কাছে টিম আপনাদেরকে নিজে বানাতে হবে আমি শুধু ডেটাগুলো আপনাদেরকে প্রোভাইড করবো একসাথে সমস্ত ডেটা পেয়ে যাবেন কী কী ডেটা পাচ্ছেন এখান থেকে দেখুন আপনারা বোধ টিম প্লেয়ার রেকর্ড ইডেন গার্ডেন আইপিএল স্টেটস হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা সমস্ত ম্যাচের ডিটেলস ব্যাটিং স্টেট বলিং স্টেট এবং উইকেট টেকার প্রথমে যে টপিকটি রয়েছে কলকাতা কলকাতার দেখুন এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলা হয়ে গেছে কলকাতার তো তিনটি ম্যাচে কে কে খেলেছেন কে কে খেলেননি পুরো ডিটেলস রয়েছে যেগুলো সবুজ কালারে হাইলাইট করা আছে অর্থাৎ সেই সমস্ত প্লেয়ারগুলো ওই দিন ওই ওই ম্যাচটি খেলেছে আর যেগুলো হোয়াইট কালারে হাইলাইট করা আছে অর্থাৎ ওই প্লেয়ারটি ওই দিনের ম্যাচটি খেলেনি তো এটা কলকাতা প্লেয়ারের টোটাল ডিটেলসটি রয়েছে তিনটি ম্যাচের আর এরপর হায়দ্রাবাদের আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটি হায়দ্রাবাদের প্লেয়ারের ডিটেলস ইডেন গার্ডেনে টোটাল এখন পর্যন্ত আটাত্তরটি ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে যে সমস্ত টিম প্রথম ইনিংসে ব্যাটিং করেছেন তারা বত্রিশটি ম্যাচ জিতেছে এবং যে সমস্ত টিম সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে তারা পঁয়তাল্লিশটি ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ এবং কলকাতা এখনও পর্যন্ত টোটাল তেইশটি ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে কলকাতা পনেরোটি ম্যাচ জিতে রয়েছে এবং হায়দ্রাবাদ আটটি ম্যাচে জিতে রয়েছে ব্যাটিং রেকর্ড সম্বন্ধে যদি আপনাদেরকে বলি তাহলে এখানে রানস অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট নিয়ে আমি আলোচনা করব বাকি তথ্যগুলো আপনারা দেখে নিতে পারেন রানস দেখুন ফার্স্ট ইনিংসে যে টিম ব্যাটিং করেছেন যে সমস্ত টিম ব্যাটিং করেছেন তারা সব থেকে বেশি রান করেছেন এখানে অ্যাভারেজ ফার্স্ট ইনিংসে যারা ব্যাটিং করেছেন তাদের অ্যাভারেজ সব থেকে বেশি রয়েছে ওয়ান সিক্সটি ওয়ান এবং স্ট্রাইক রেটের দিক থেকে যদি দেখতে চাই তাহলে যারা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করেছে তাদের স্ট্রাইক রেট ওয়ান থার্টি সিক্স পয়েন্ট টু অর্থাৎ ফার্স্ট ইনিংসে যে সমস্ত টিম ব্যাটিং করেছে তাদের সমস্ত কিছু রানস বলুন স্ট্রাইক রেট বলুন এবং অ্যাভারেজ বলুন সমস্ত কিছুই সব থেকে বেশি রয়েছে বলিংস বলিং রেকর্ডের যদি কথা বলি উইকেটের কথা যদি বলি উইকেট ফার্স্ট ইনিংসে যারা বলিং নিয়েছেন তাদের সব বেশি উইকেট রয়েছে টোটাল চারশো সাতাশিটি এবং সেকেন্ড ইনিংসে যারা বলিং করেছেন তাদের উইকেট রয়েছে চারশো দশটি উইকেট টেকারের যদি কথা বলি লেফট আর্ম রাইট আর্ম সব থেকে বেশি উইকেট নিয়েছে রাইট আর্ম বললাম রাইট আর্ম বোলারগুলো ছশো সাতটি টোটাল উইকেট নিয়েছেন এবং লেফট আর্ম বোলারগুলো একশো নিরানব্বইটি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে যারা বোলিং করেছেন তাদের উইকেট সব থেকে সর্বাধিক তিনশো এগারোটি রাইট আর্ম বোলারদের ক্ষেত্রে এবং লেফট আর্ম বোলারদের ক্ষেত্রে একশো উনিশটি দ্বিতীয় ইনিংসে যারা বোলিং করেছেন তাদের ক্ষেত্রে রাইট আর্ম বোলারদের ক্ষেত্রে দুশো ছিয়ানব্বইটি উইকেট পেয়েছেন এবং লেফট আর্ম বোলারদের ক্ষেত্রে মোট টোটাল আশিটি উইকেট পেয়েছেন অর্থাৎ বোলিংয়ের দিক থেকে যদি দেখতে দেখা হয় তাহলে যারা ফার্স্ট ইনিংসে বোলিং নিয়েছেন তাদের সবথেকে বেশি উইকেট রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন যে ম্যাচ হবে যদি রাত্রি আটটার সময় ম্যাচ থাকে তাহলে আপনি আপডেট পেয়ে যাবেন সকালের মধ্যেই এবং বিকেলের যে ম্যাচগুলো সেগুলোর ম্যাচ সেই ম্যাচগুলোরও আমি সকালের মধ্যে আপডেট করে দেবো ডেলি ভিডিও আপলোডেড করে দেবো আপনার সুবিধার জন্য এবং এই চ্যানেলটিতে আপনারা পুরো ডিটেলস একসাথে পেয়ে যাবেন ম্যাচ যারা ম্যাচ খেলেন যারা ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল আর ভিজিন ইলেভেনের ইউজার তাদের পক্ষে খুবই subida a